আমরা লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা পড়েছিলাম সেই টপিকটার বেসিক পার্ট ছিল যে যদি আমাদের কোনো ফোর্স থাকে, ধরো এটা আমাদের এক্স এক্সিস, এবং আমাদের যদি একটা ইনক্লাইন ফোর্স থাকে কথার কথা ধরো এদিকে এফ, এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ধরো আরেকটা সিস্টেম আছে যেখানে আমাদের এক্স এক্সিস এবং এই ইনক্লাইন ফোর্স এফ, কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা কথার কথা ভার্টিক্যালের সাথে থিটা ধরো। তো এখন আমাদের ফোর্সটার কম্পোনেন্ট বের করতে হবে আমাদের। তো ফোর্সটার কম্পোনেন্ট যদি আমি বের করতে যাই, তো আমরা দেখলাম যে এখানে এফ ফোর্স থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা আছে হরাইজন্টালের সাথে। আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয় সেটা হবে কস থিটা, তার মানে এটা হবে এফ কস থিটা, এবং আমার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা হবে এফ সাইন থিটা। এফ সাইন থিটা, ওকে। এন্ড হোয়াট অ্যাবাউট দিস সিস্টেম? এখানে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা এফ, সেটা ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। সুতরাং আমাদের এই কম্পোনেন্টটা হবে এফ। এটা কি হবে বলো তো তোমরা? এই কম্পোনেন্টটা স্যার এটা এফ কস থিটা, এটা এফ কস থিটা হবে তখন, এবং আমাদের এই কম্পোনেন্টটা হয়ে যাবে এফ সাইন থিটা। ওকে এফ সাইন থিটা, এফ সাইন। মোটামুটি এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের একটা কোপ্লানার কনকারেন্ট সিস্টেম যেখানে অনেকগুলা ফোর্স আছে কিন্তু সবগুলা ফোর্স একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তাই না? আমরা শিখছিলাম যে কোপ্লানার কনকারেন্ট ফোর্স হচ্ছে যে আমাদের অনেকগুলা ফোর্স, যে ফোর্স গুলা একই পয়েন্ট, যেমন এখানে দেখো আমাদের এফ কস থিটা ফোর্সটা এবং এফ সাইন থিটা ফোর্স, এরা কিন্তু এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। সুতরাং দিস সিস্টেম ইজ কনকারেন্ট সিস্টেম। কিন্তু যদি আমাদের এরকম ভাবে ফোর্স থাকে, ধরো এইদিকে একটা ফোর্স আবার এইদিকে একটা ফোর্স, তাহলে এই দুইটা ফোর্স কি কনকারেন্ট হবে? হবে না। এটা হবে কোপ্লানার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। নন কনকারেন্ট মানে যেহেতু এই দুইটা ফোর্স এর লাইন অফ অ্যাকশন একই পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে নাই, সুতরাং দিস ইজ নন কনকারেন্ট। নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কিন্তু কোপ্লানার, যেহেতু একই প্লেনে আছে। ওকে ফাইন, তাহলে সবাই বুঝতে পারছো? তাহলে আমরা একটু আগাই। হ্যাঁ, এখন মনে করো আমাদের যে ম্যাথটা ছিল, ম্যাথটা দেখি। এই ম্যাথটা আমরা মোটামুটি করতেছিলাম, কিন্তু আমরা যেটা করব, এরকম যদি সিস্টেম পাই তাহলে আমাদের যে ইনক্লাইন ফোর্স গুলো আছে সেই ইনক্লাইন ফোর্স গুলাকে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে নিয়ে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা। তার আগে একটু বলি, আমাদের এই কপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেমে এই ম্যাথটাতে আমাকে বলা হয়েছে ডিটারমাইন দি রেজাল্টেন্ট ফোর্স এন্ড ইটস ডিরেকশন, এবং এর ডিরেকশনটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আমরা আমাদের এই এই যে 600 পাউন্ড ফোর্সটা, যেটা নাকি এক্স অ্যাক্সিস এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করি। ফার্স্টে তাহলে এই ফোর্সটা হবে কত হবে বলতো? 600 cos 60। তাহলে 600 × cos 60 যদি আমি করি, আমি পাবো 300। আচ্ছা, আর এইদিকে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এটাকে আমরা দিয়ে দেই। এটা স্যার এই জায়গাটা বুঝি নাই, জায়গাটা বুঝো না স্যার, 300 টা কিভাবে আসলো? এই যে দেখো, এখানে একটা 600 না স্যার, 600 পাউন্ডের একটা ফোর্স আছে না? তাহলে এই যে 600 পাউন্ডের ফোর্স, যেটা নাকি এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে? 60 ডিগ্রি। দেখো খেয়াল করে, 60 ডিগ্রি। তাহলে এই উপাংশটা কত হবে? 600 বলো cos, 600 cos cos 60 ডিগ্রি। হ্যাঁ রাইট, এটা করো তাহলে 600 cos 60 ডিগ্রি করলে আমি পাবো 300। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার এখন। আচ্ছা, এবার ভার্টিক্যাল কম্পোনেন্টটা বলো। ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে 600 sin 60। 600 sin 60 ডিগ্রি রাইট, কত আসে? 519 পয়েন্ট, কত? হ্যাঁ, তাহলে 62 দিয়ে দিই আমরা। হ্যাঁ,
5.62 পাউন্ড। আচ্ছা তাহলে এই 600 কাজ শেষ, তখন কিন্তু আর 600 আমরা কাউন্ট করতেছি না, কারণ 600 কে অলরেডি আমরা কম্পোনেন্টে নিয়ে গেছি। আচ্ছা এবার আসো 700, 700 পাউন্ড ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছে, এই ডিরেকশনে। তাহলে এর দুইটা কম্পোনেন্ট হবে, একটা হবে এই ডিরেকশনে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হবে উপরের দিকে ওয়াই বরাবর, তাই না? উপরের দিকেটা লিখি আমরা এইভাবে, বলো এটা কত হবে? 700 cos cos 45, হ্যাঁ তাহলে 700 into cos 45 যদি করি আমি পাচ্ছি 490.97, আর আমাদের ভার্টিক্যালটাও সেমই আসবে যেহেতু 45, তাহলে আমাদের 494.97 এখানে আমরা লিখে ফেলি, 494.97। ওকে ফাইন, তাহলে আমার 700 পাউন্ডও শেষ, 600 পাউন্ডও শেষ, এই দুটো আমরা করে ফেললাম। এখানে 900 পাউন্ড আছে তাই না? তাহলে 900 পাউন্ড নিচের দিকে, বলো তো এই দুইটার কম্পোনেন্ট আমরা কোন দিকে দেখাবো? একটা দেখাবো বুঝতে পারতেছি যেটা এক্স ডিরেকশনে এই বরাবর, আর একটা কোন দিকে হবে, উপরে না নিচে? তার নিচের দিকে হবে, নিচের দিকে হবে, যেহেতু আমাদের লব্ধিটা এদিকে কাজ করতেছে, সো আমরা নিচের দিকে দেখাইলাম। এখন আমাকে বলো যে এই কম্পোনেন্টটা কত হবে? স্যার নিচের দিকেটা হবে স্যার 900 ইনটু সাইন 60 ডিগ্রি, হ্যাঁ সাইন, সাইন হবে না কজ হবে, কারণ অ্যাঙ্গেলটা দেখছো লম্বের সাথে, যার সাথে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের কস, তাহলে এটা হবে 900 ইনটু কস 60, আর ওই অংশটা হবে 900 ইনটু সাইন 60, তাহলে 900 ইনটু কস 60 যদি করি আমরা পাচ্ছি 450, আর যদি ওইটা আমরা করি 900 ইনটু সাইন 60 যেটা সেটা হচ্ছে 779.42, 779.42, আর আমাদের মনে কোনো ইনক্লাইন ফোর্স নাই, বাকিগুলা হরাইজন্টাল টরাইজন্টাল ভাবেই আছে, তাই না? দেখো এই জিনিসটা আমরা যে ফোর্সকে রিজলভ করলাম, এটাকে রিজলভ করা বলতেছি, আমরা ইনক্লাইন ফোর্স ছিল, আমরা এটাকে দুইটা উপাংশে ভাগ করে নিয়েছি, এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার সবাই ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা আবার আমরা আমাদের রেজাল্টেন্ট বের করতে যাব, তার আগে রেজাল্টেন্ট বের করার জন্য আমরা দেখছিলাম যে সামেশন এফ এক্স ইউজ করবো একটা, সামেশন এফ ওয়াই ইউজ করবো একটা, সামেশন এফ এক্স যখন নিব তখন আমরা সব হরাইজন্টাল গুলো নিব। চলো তো আমরা ইকুয়েশনটা লিখি, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, এফ এক্স মানে কি যেটা এক্স এক্সিস বরাবর কাজ করতেছে, এবং এটা করার জন্য আমি এফ এক্স ইকুয়াল টু জিরো না সরি এফ এক্স ইকুয়াল টু আমরা ফোর্স গুলো নিব, দেখি এফ এক্স ইকুয়াল টু আমরা পজিটিভ এক্স ডিরেকশনে পজিটিভ দেবো, তাহলে আমাদের এই ডিরেকশনে একটা ফোর্স দেখতে পাচ্ছি সেটার মান হচ্ছে 300, লিখে ফেললাম। আচ্ছা আর কি কি কার কারা আছে? বলো আমাদের এক্স ডিরেকশনে আমরা এদিকে দেখতে পাচ্ছি আমাদের দুইটা কম্পোনেন্ট আছে, দুইটাই নেগেটিভ, কারণ দুইটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে মাইনাস 494.97, তারপর মাইনাস 779.42, আর কারা আসবে বলো? স্যার পজিটিভ 500 যেটা এ, পজিটিভ 500 কারেক্ট, পজিটিভ 500 দিয়ে দিলাম স্যার, মাইনাস মাইনাস 494 আসছে কেন স্যার? এটা স্যার বুঝিনি একটু স্যার, 494 টা আসবে কারণ হচ্ছে যে 700 পাউন্ডের ফোর্সটা ছিল না, এই 700 পাউন্ডের ফোর্সটার হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এই যে 494, দেখো 700 ইনটু cos 45 করছিলাম আমরা, এই জন্য আমরা নেগেটিভ আকারে দিয়ে দিছি, আবার এই 779 কোথা থেকে আসছে? ওই যে 900, 900 sin 60 করে যেটা পাইছিলাম সেটা। আচ্ছা তাহলে এখানে দেখো একটা মাইনাস 800 আসবে না নেগেটিভ দিকে ডি ফোর্সটা, তাহলে মাইনাস 800 এটা আমরা দিয়ে দিলাম, এইটা সলভ করে দেখো তো এফ এক্স কত আসে, 300 মাইনাস 494.97 মাইনাস 779.42 প্লাস 500 মাইনাস 800 স্যার 1200 মাইনাস 1274.39, মাইনাস 1274.39 পাউন্ড আমরা মাইনাস পাইছি, তার মানে কি বলতে পারবা? তার মানে এফ এক্স এর ফোর্সটা আমার নেগেটিভ এক্স এক্সিস বরাবর দিয়ে দিব, তাই তো? আচ্ছা তাহলে আমরা একটু ডায়াগ্রামে আঁকি, চলো আমরা
সবাইটা তোলা হইলে আমাকে একটু বললো। আচ্ছা মাইনাস 1200 আসছে এফএক্স করে আর কি, এটা আসছে। আমরা পজিটিভ ধরব, চলো তাহলে FY করে আমরা দেখছি যে আমাদের এই যে 600 ছিল, 600-এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল যার মান ছিল 494.97, এটা লিখে ফেললাম পজিটিভ দিকে, 494.997। আর কি ছিল, 700-এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল, এটা কত? এটাই 494 ছিল, সরি। আর আমাদের 600-এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা ছিল 519.62, জি স্যার, এটা পজিটিভ, 519.6 দিয়ে লিখে ফেললাম, জি স্যার, ওকে। 519.6 আমরা ডি তো হরাইজন্টাল, ডি 800 আসবে না, চলে আসছে ই এটা, রাইট, ই এটা আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে, এটা আসছে 450, তাহলে নেগেটিভ 450। আর কি আসবে বলো তো, একটা ফোর্স আছে দেখছো, এফ, এফ একদম এফ ডিরেক্টলি নিচে দিকে কাজ করছে, 1564.5, এটা মাইনাস 1564.5 আকারে লিখে দিলাম, জি স্যার, কত আসে 1564.5, তাহলে এটা করলে কত আসে 494.97 প্লাস 519.62 মাইনাস 450 মাইনাস 1564.5, তাহলে আসে মাইনাস 999.91, জি স্যার, মাইনাস 999.91, 999.91, এটাও মাইনাস আসছে, এটাও মাইনাস, নেগেটিভ ওয়াই অক্ষ। তাহলে দেখো তো, আমি যদি আমার যে পজিটিভ এন্ড, সরি, এফএক্স করে যেটা পেয়েছি কত, মাইনাস 1274, এটা আমরা এদিকে দেখাবো না, ধর আমি একটা সবার তুলা হইলে বলো, আমি একটু ইয়াতে চলে যাই, হ্যাঁ তোলো তোলো, অসুবিধা নেই, যারা বুঝে নেয় অসুবিধা নেই। আমরা আরেকটা ম্যাথ করব, এখানে তো অনেকগুলো ফোর্স, আমরা দেখি একটা ছোট ম্যাথ করব, তারপর আর একটা বড় ম্যাথ করব, আমরা তারপরে এই চ্যাপ্টার লেকচার শেষ করব আমাদের। আচ্ছা, আমরা fx ইকুয়াল টু মাইনাস 1274 পেয়েছি না? আচ্ছা, আমি কিভাবে লিখতে পারি নি দেখো তো, fx ইকুয়াল টু, হ্যাঁ আমি মাইনাস দিলাম না, আমি লিখলাম 1274.39 পাউন্ড লিখলাম। লেখার পরে আমি আমার ডিরেকশনটা এই দিকে দেখাই দিলাম, একই কথা না? এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে মাইনাস 1274। আবার আমরা fy সমান সমান কি লিখতে পারি তাহলে, fy সমান সমান লিখতে পারি 999.91, দিয়ে আমরা ডিরেকশনটা কোন দিকে দেখাবো, উপরের দিকে, সরি নিচের দিকে, নিচের দিকে স্যার, নেগেটিভ, রাইট রাইট, নেগেটিভ। আবার দেখো তোমরা কিন্তু এখানে নেগেটিভ দিয়ে আবার নিচের দিকে দিলে তাহলে কিন্তু হবে না, কারণ তুমি এখানে নেগেটিভ দিলা, আবার রাইট, তুমি এখানে নেগেটিভ দিলা আবার নিচের দিকে দিলা, তাহলে আমি কি বুঝবো, আমি বুঝবো আসলে 999 যেটা নিচের দিকে এটা উপরের দিকে, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তখন, বুঝছো? একটা যে কোনো একটা ডিরেক্ট আমাদের জিনিস ফলো করতে হবে, যেমন ডিরেকশন দিলে ডিরেকশন, তাহলে আমরা মাইনাস 1274 পেয়েছি fx, তাহলে আমরা লিখলাম ডিরেকশনটা এদিকে দিয়ে দিলাম, দিয়ে বুঝবো আচ্ছা এটা মাইনাস। আবার fy ইকুয়াল টু দিলাম 999, নিচের দিকে দিয়ে দিলাম, তাহলে বুঝলাম যে স্যার ডিরেকশন তাহলে কি নেগেটিভ, হ্যাঁ, কারণ হচ্ছে তুমি ওই যে fx ইকুয়াল টু যখন ডিরেকশন দিছিলা তখন দেখো তুমি পজিটিভ ধরছিলে হচ্ছে ডান সাইড, এই জন্য নেগেটিভ দিছি আমি, আর এই ডিরেকশনে দেখাইছি। আবার fy যখন করি তখন আমি উপরের দিকে পজিটিভ ধরছি, ধরে আমি পাইছি মাইনাস, তার মানে কি, তার মানে আমার fy যেটা মাইনাস 999 এটা যদি আমার উপরের দিকে কাজ করতো তাহলে এখানে প্লাসই আসতো, যেহেতু প্লাস আসে নাই তাহলে আমি আমার fy যেটা সেটা আসলে নিচের দিকে,
সবাই ক্লিয়ার তাই না? চলো আমরা একটু পেইন্টে যাই, আমাদের আমাদের রেজাল্টেন্ট বের করার সিস্টেমটা শিখি। চলো জি স্যার। হ্যাঁ চলো রেজাল্টেন্ট শিখি। আমাদের বলো তো দেখি আমরা এফ এক্স কত পেয়েছি? আমরা এফ এক্স পেয়েছি আমরা হচ্ছে 1274.39। তাহলে সামেশন এফ এক্স ইকুয়াল টু হচ্ছে 1274.39। এখানে কিন্তু নেগেটিভ দেয় নাই, খেয়াল করছো কেন দেয় নাই? ডিরেকশন আমরা অলরেডি করে ফেলছি, কারেক্ট। আর ওয়াই কত পেয়েছি? নিচের দিকে 999.91। 999.91। তাহলে আমাকে একজন বলো রেজাল্টেন্টটা কোন দিকে কাজ করবে, রেজাল্টেন্টটা। অবশ্যই আমার মাঝখান দিয়ে যাবে তাই না? এটা হবে আমাদের রেজাল্টেন্ট। আর আর আমি ধরলাম আমাদের হরাইজন্টাল এফ এক্স ফোর্সের সাথে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে তো সোজা। তাহলে বলো আর কত হবে? আর এখন হয়ে যাবে রুট ওভার সামেশন এফ এক্স হোল স্কোয়ার প্লাস কি সামেশন এফ ওয়াই হোল স্কোয়ার। পিথাগোরাস, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম এখানে, কারণ আমরা যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি তাহলে দেখবা জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি এ লাইনটা, কি আমাদের এফ এক্স এ লাইনটা, এটার মান কত? এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে আমাদের ভূমি। আর লম্ব কত? লম্ব হচ্ছে যে এফ ওয়াই টা, এফ ওয়াই টা যেহেতু রেক্টেঙ্গেল, আমরা একটা রেক্টেঙ্গেল চিন্তা করি মনে মনে, রেক্টেঙ্গেলের বিপরীত বাহু কি হয়? আয়তক্ষেত্রের বিপরীত বাহু পরস্পর সমান হয় এবং সমান্তরাল। সুতরাং এটা যদি এফ ওয়াই হয় তাহলে এটাও এফ ওয়াই। তাহলে আমরা আর পিথাগোরাস প্রতিভুজ হচ্ছে লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করে ফেললাম, কত আসছে? আর আমাদের কাজ হয়ে গেছে, বের করে আমরা থিটাটা বের করে নেবো। সুতরাং থিটা ইকুয়ালস টু shift tan inverse, আমরা fy পেয়েছি 999.91 divided by fx 1274.39, তাহলে 38.12। আমরা কার সাথে পেয়েছি এটা? আমরা বলবো summation fx এর সাথে, আমরা লিখে দিই with summation fx। সামেশন এফ এক্স যেদিকে, সামেশন এফ এক্স এর ডিরেকশনটা যেদিকে তার সাথে সে 38.12 ডিগ্রি করবে। সবাই কি বুঝতে পারছো? তাহলে চলো আমরা একটা সহজ ম্যাথ করব, আমাদের একটা প্রবলেম সলভ করব আমাদের চ্যাপ্টারের। আমি এটা ফটো তুলতে পারি নাই, আমার আমাদের পাশে কারেন্ট নাই, তো আমি জানি না আমার ল্যাপটপে চার্জ কত দূর আছে, 39% আছে। আচ্ছা চলো, সবার কি করা হয়েছে এতটুকু? আচ্ছা আমরা একটা ম্যাথ করব এখন, এই ম্যাথটা খুব সহজ, দেখি আমরা পারি কিনা। ধরো এদিকে একটা ম্যাথ আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, আমার দুইটা ফোর্স আছে। হ্যাঁ আমাদের এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স। আচ্ছা আমরা যেটা করলাম, আমরা এই ডিরেকশনে দেখালাম 400 পাউন্ড। সবাই করো, এটা হচ্ছে একটু লিখে রাখো প্রবলেম 51। আমি তোমাদেরকে দিয়ে দিব আমাদের ফেরিস এন্ড চেম্বার্স এর বইয়ের এই পেজটা, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব প্রবলেম 51। এদিকে আছে আমাদের কত? 400 পাউন্ড। এদিকে 400 পাউন্ড আছে এবং অ্যাঙ্গেল তৈরি করছে 30 ডিগ্রি। আর এদিকে আছে আমাদের 200 পাউন্ড, 200 পাউন্ড, যেটা নাকি তৈরি করেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে ফাইন, 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে বলছে রেজাল্টেন্ট বের করো এবং আমাদের অ্যাঙ্গেলটা বের করো, ডিরেকশনটা বের করো। তার আগে আমি একটা কথা বলি, আমাদের দুইটা ইনক্লাইন ফোর্স, এবং তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে আমরা দুইটা ইনক্লাইন ফোর্স কে দুইটা উপাংশে ভাগ করে নিব। দেখো একটা ফোর্স আছে 400, তাহলে বলো তো দেখি আমাদের হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে? 400
কি হবে cos 30 স্যার 400 ইনটু cos 30 রাইট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত আসবে বলো ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে 400 sin 30 400 ইনটু sin 30 তাহলে কত আসে তাহলে আমরা পেয়েছি 400 ইনটু cos 30 346.41 আসছে আমাদের আর পাউন্ড আর 400 ইনটু সাইন 30 200 আমাদের আসে 200 করেক্ট এখানে 200 লিখে দিলাম পাউন্ড আচ্ছা এবার আসি আমরা চলে যাই আমাদের এই 200 পাউন্ডের ব্যাপারে 200 পাউন্ডের একটা উপাংশ হবে এই ডিরেকশনে যেটা নাকি 200 cos 45 একটা আর একটা হচ্ছে কি উপরের দিকে এটা হবে 200 sin 45 কত আসে cos 45 টা স্যার 141.4 তাহলে আমার sin 45 এর 141.4 আসবে যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল আচ্ছা এবার আমাদের আমরা রেজাল্টেন্ট বের করতে যাব তো রেজাল্টেন্ট বের করার জন্য আমরা ফার্স্টে কি করব আমরা সামেশন এফ এক্স লিখব চলো সামেশন এফ এক্স লিখি সামেশন এফ এক্স তুমি সামেশন এফ এক্স টা লেখার সময় আমি কি করব আমি এই ডিরেকশনে আমি পজিটিভ ধরব ডান সাইডে যেটা আমরা সচরাচর ধরে থাকি আচ্ছা এবার বলো কারা আসবে 346.41 আসবে আর কে আসবে মাইনাস 141.4 আসবে আর কেউ আসবে আর কেউই আসবে তাহলে কত হয় 46.41 মাইনাস 141.4 তাহলে 205.01 আসে 205.01 পাউন্ড আসছে আচ্ছা সামেশন এফ ওয়াই ইকুয়াল টু আমরা বের করব সামেশন এফ ওয়াই এর ইকুয়েশনটা লিখব এবং আমরা উপরের দিকে আমরা পজিটিভ ধরে নেব তাহলে এবার যদি এটা করি তাহলে আমাদের আসবে 141. সরি জিরো লিখলাম কেন জিরো না সামেশন এফ ওয়াই ইকুয়াল টু হবে আমাদের 141.4 আর কি আসবে প্লাস 200 তাহলে আসবে 341.4 পাউন্ড আমাকে একজন বলো দেখি যে আমাদের তো এফ এক্স আর এফ ওয়াই বের করেছি এখন এফ এক্স আর এফ ওয়াই কে আমরা দেখাবো কেমনে বলো এফ এক্স আসছে পজিটিভ দেখো এই যে 205 তাহলে আমরা দেখাবো হচ্ছে এই ডিরেকশন সামেশন এফ এক্স ইকুয়াল টু 205.01 আর এফ ওয়াই ও আসছে পজিটিভ 341.4 তাহলে এটাও আমরা দেখাবো হচ্ছে কোন কোথায় নিচে না উপরে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে আমরা দেখাবো এবং এটার মান হচ্ছে 341.4 2.4 এটা গেল আমাদের সামেশন এফ ওয়াই পারফেক্ট তাহলে বলো রেজাল্টেন্ট কোথায় কাজ করবে বোঝাই যাচ্ছে রেজাল্টেন্ট আমার যাবে হচ্ছে এটার মাঝখানে এই ডিরেকশন দুইটা দুইটা ফোর যদি কাজ করে এই ডিরেকশনে তাহলে এখান থেকে নিয়ে নাও তাহলে আমাদের রেজাল্টেন্ট আর বের করতে হবে সেম আর কি হবে আর হবে রুট ওভার সামেশন এফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই হোল স্কোয়ার কারেক্ট তাহলে সামেশন এফ কত আসে বের করো বের করে বলো কত আসে 209 কত 209 209 স্যার শুধু 209 জি স্যার আচ্ছা ওকে 209 পাউন্ড আমরা এবার থিটা বের করতে যাচ্ছি তাহলে আমরা থিটাটা ধরে নিই আমাদের এফ এক্স এর সাথে তুমি কিন্তু ওয়াই এর সাথে ধরতে পারো কিন্তু আমরা এক কনসিস্টেন্ট থাকি তাহলে ভুল হবে না পরীক্ষায় আমরা পজিটিভ এক্স এক্সিস এর সাথে থিটা ধরলাম তাহলে tan থিটা ইকুয়াল টু জানোই এফ ওয়াই বাই এফ এক্স tan থিটা ইকুয়াল টু সামেশন এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন এফ এক্স তাহলে এবার আমাদের আমাকে থিটাটা বের করে বলো কত আসছে 11.4 ডিগ্রি আসছে উইথ সামেশন এফ এক্স ওকে ফাইন এবার আমরা
আমাদের এই ম্যাথটার তাহলে কি ম্যাথটা বুঝায় বুঝতে পারছো এইভাবে ম্যাথ পরীক্ষা একটা আসবে হ্যাঁ সবার তুলনায় স্যার স্যার হ্যাঁ বলো এফ ওয়াইটা স্যার কিভাবে করছেন স্যার এফ ওয়াইটা এফ ওয়াইটা জি স্যার এফ ওয়াইটা মানে হচ্ছে ওয়াই ডিরেকশনে যে ফোর্সগুলো থাকবে না ওয়াই অ্যাক্সিস বরাবর সেই ফোর্সগুলো আমি নিছি তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে 400 পাউন্ডের ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত আমরা দেখছি 200 তাহলে সেই 200 টা নিয়ে নিলাম পজিটিভ 200 আবার আমরা দেখছি যে 200 পাউন্ডের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা কত 200 সাইন 45 করে 141.4 সেটা প্লাস আকারে বুঝছো এখন তুমি আচ্ছা তাহলে আমাদের তো আমরা এখন একটা কনসেপ্ট পড়ে ফেলছি আমরা যে আমাদের আর কিভাবে রেজাল্টেন্ট বের করতে হয় কিভাবে আমাদের ডিরেকশন রেজাল্টেন্ট এর বের করতে হয় গুড আমরা এখন হচ্ছে আমাদের আরেকটা টপিকে যাব সেই টপিকটা হচ্ছে ধর এই অঙ্কটাই আমি যদি একটু মুছি ধর এই ম্যাথটার আমাদেরকে যদি বলতো একটা ম্যাথ দিলাম ধর কথার কথা তোমাদেরকে ধরো এদিকে একটা ফোর্স আছে এটার মান হচ্ছে আমাদের ছিল কত 400 পাউন্ড তাই না 400 পাউন্ড এবং অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি এভাবে একটা ফোর্স দিলাম আরেকটা কি আমি 30 ডিগ্রি আমি আরেকটা ফোর্স দিলাম এই ডিরেকশনে এটার মান হচ্ছে এফ এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আমাকে বলছে এফ এর মান বের করো এফ এর মান বের করো থিটার মান হচ্ছে ধরো কথার কথা 45 ডিগ্রি এটা কিন্তু সেকেন্ড টপিক হ্যাঁ আমাদের টপিকটা বিষয়টা হচ্ছে ইকুইলিব্রিয়াম বলে ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি সাম্যাবস্থা সাম্যাবস্থা মানে সাম্যাবস্থা মানে হচ্ছে নিউট্রাল মানে অবজেক্ট কোনো মোশনে নাই আর থাকলো সেটা কনস্ট্যান্ট ভেলোসিটি যাই হোক আমাদের এখানে স্ট্যাটিক্স পিউর স্ট্যাটিক্স পড়তেছি যে এখানে যদি একটা পয়েন্ট থাকে এই পয়েন্টটা সাম্যাবস্থায় আছে তার মানে আমাদের যে সামেশন এফ এক্স সেও জিরো সামেশন এফ ওয়াই সেও জিরো যদি এরকম অবস্থা ক্রিয়েট হয় তাহলে রেজাল্টেন্ট এর মান কত জিরো জিরো কারণ আর এর মান ছিল আর এর সূত্র ছিল সামেশন এফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই হোল স্কোয়ার যেহেতু দুইটাই জিরো তাহলে রেজাল্টেন্ট জিরো সুতরাং অবজেক্ট সাম্যাবস্থায় আছে ঠিক আছে তাহলে আমাকে এই ম্যাথটাতে বলা হয়েছে যে তুমি এফ এর মান বের করো এই এফটা কত যদি যদি এই সিস্টেমটা কোপ্লানার কনকারেন্ট সিস্টেম হয় এবং ইকুইলিব্রিয়ামে থাকে যখনই তোমাকে ইকুইলিব্রিয়াম বলে দিবে তখনই তুমি বুঝবা যে আমাকে এখানে সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই দুইটা জিরো বসাইতে হবে স্যার আরেকবার একটু বলবেন হ্যাঁ যদি তোমাকে কোনো অঙ্কে আমাদের আগের অঙ্কগুলোতে আমি কিন্তু বলি নাই যে অবজেক্ট ইকুইলিব্রিয়াম সরি অবজেক্ট ইকুইলিব্রিয়ামে আছে এই কথাটা বলি নাই আমি এখন এই ম্যাথটাতে ধরো আমাদের প্রবলেম 2 এই প্রবলেম 2 তে আমি বলছি যে এই সিস্টেমটা আমাদের ইকুইলিব্রিয়ামে আছে যখনই ইকুইলিব্রিয়ামে আছে বলা হয়েছে তুমি সাথে সাথে দুইটা ইকুয়েশন ডাইরেক্ট লিখে ফেলবা একটা হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো আর একটা লিখবা সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো এখন আমার প্রশ্ন তোমার কাছে ধরো সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো কিন্তু সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো না তাহলে অবজেক্ট কি সাম্যাবস্থায় থাকবে তোমার কাছে কি মনে হয় যে বস্তুটার এক্স এক্সিস বরাবর সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো কিন্তু অবজেক্টটা সামেশন এফ ওয়াই বরাবর জিরো না তাহলে অবজেক্ট কোনোভাবেই সাম্যাবস্থায় থাকতে পারবে না কারণ যদিও অবজেক্টটা এক্স এক্সিস বরাবর মুভ করতেছে না কিন্তু ওয়াই এক্সিস বরাবর সে মুভ করে ফেলবে তো যেহেতু আমি বলছি যে আমার অবজেক্টটা ইকুইলিব্রিয়াম তাহলে আমরা বুঝতে পারলাম সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো হবে চলো আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো লিখি বলো দেখি আমরা আমরা কি জানি আমরা জানি যে যদি কোনো একটা ফোর্স থাকে ইনক্লাইনে তাহলে আমরা এই ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি তাহলে আমাদের ফার্স্ট কাজ চলো আমাদের এই আমাদের উপাংশটা 400 এটার এই উপাংশটা কত হবে এখন তো তোমরা বলতেই পারবা কত হবে হরাইজন্টালটা 400 cos 30 cos
400 cos কত ছিল এটা আগের অঙ্কে দেখো কত লিখেছিল স্যার 346.41 ভেরি গুড এবার আরেকটা উপাংশ থাকবে ভার্টিক্যাল ভার্টিক্যালটা কত হবে 400 sin 30 তার মানে 346.41 আর ওইদিকে হচ্ছে মাইনাস এফ কস 45 ইকুয়াল টু 0 তাহলে এফ এর মান বের করা যাবে যাবে এফ কস 45 তাহলে এফ এর মান বের করে ফেলো 346.41 ডিভাইডেড বাই কস 45 ডিভাইডেড বাই কস 45 তাহলে 489.89 বুঝছো নি কথাটা নাকি বুঝতেছো না কি করছি এই 346 ওই পাশে নিয়ে গেছি তাহলে আমাদের কি আসে আসলে আমরা পাইছি কি মাইনাস এফ কস 45 সমান সমান হচ্ছে মাইনাস 346.41 তাহলে এখান থেকে কি এফ এর মানটা বের করা যাবে না যাবে এটাই বললাম আর কি কত মাইনাস 346.41 ডিভাইডেড বাই কত মাইনাস কস 45 তাহলে আমাদের কত আসে আমাদের আসে 489.89 তাহলে আমি f এর মান পেয়েছি f equal to 489.89 পাউন্ড তোমাদেরকে আমি প্রশ্ন বুঝছো কথাটা তাহলে আমরা f এর মান পেয়ে গেলাম শেষ অঙ্ক হয়ে গেল তাহলে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আমরা বুঝতে পারছি সবার তোলা হইলে বলো আমি আরেকটা ম্যাথ দিব এখন আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেওয়া দরকার কারণ আমার ল্যাপটপ অফ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে 13% আছে সবার তুলে হলে বলো আমি একটু অ্যাটেন্ডেন্স নিব এটা কি জিনিস না আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই কারণ এর আগে ক্লাস নিতে পারিনি আর রোল নাম্বার 1 ইয়েস স্যার রোল নাম্বার 2 ইয়েস স্যার রোল নাম্বার 3 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 4 প্রেজেন্ট স্যার Rule number 5. Present, sir. Rule number 6. Rule number 6. Yes, sir. Rule number 7. Present, sir. Rule number 8. Rule number 8. Okay, to dekh silam. Yes, sir. Acha, thik ache. Yes, sir. Rule number 9. Present, sir. Rule number 10. Yes, sir. 11. 12. Yes, sir. 13. Present, sir. Rule number 14. Rule number 14. Present, sir. Rule number 15. Present, sir. Rule number 16. Present, sir. 17. Present, sir. 19. আচ্ছা বাকি সবাই আছে কারণ 20 জন দেখা যাচ্ছে গুড নাকি রোল নাম্বার 15 আছে স্যার 19 আছে স্যার 19 আছে রোল নাম্বার দুজনের অ্যাবসেন্স স্যার তাহলে রোল নাম্বার 20 রোল নাম্বার 21 প্রেজেন্ট স্যার রোল নাম্বার 005 সামি यस স্যার দুজন অ্যাবসেন্ট থাকার কথা না একজন দেখাচ্ছে কেন কে কে নাই দাঁড়াও এখানে তো প্রণম কে দেখাচ্ছে না প্রণমের প্রেজেন্ট দিছো কে
স্যার আমি আছি তো স্যার প্রণাম ধর আছে আচ্ছা ঠিক আছে দাও আমরা এখানে তোমার হচ্ছে এতটুকু পর্যন্ত করি আমার 5% ল্যাপটপে চার্জ আছে আমরা অফ করে দিব ঠিক আছে আমি একটা হোমওয়ার্ক পাঠাবো তোমাদেরকে তোমরা হোমওয়ার্কটা করো এবং নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ইয়া ভুয়া কি বলছে